আমাদের বাড়ি বর্তমান নদীর উপরে, আমরা খুব কষ্টে আছি, পোলাপান নিয়ে কোনো জায়গায় যাইতে পারি না। কি কেউ একটু সাহায্য দেয় না যে পোলাপান একটু কিছু খাওয়াবো, কি খাওয়ার মতন কোনো বুদ্ধি নাই। আর নদী বাঁধের কথা বলতেছে, নদী বাঁধও দেয় না কিছু না। যাদের টাকা আছে লৌকে ভাড়া করে ঘর দর নিয়ে যেতেছে, আমাদের লৌকে ভাড়া করার মতন ক্ষমতা নেই। আমরা ঘর নিয়ে এখনো পড়ে আছি নদীর মাঝে, খুব কষ্টে আছি পোলাপান নিয়ে, মনে এমন কষ্ট আছে কর মতন না। তারপরে আমরা খুব কষ্টে আছি যে যাতে যদি আল্লাহ যদি রহমত করে এই এক চাপার উপর, তারপরেও ইয়া নাই। তারপরে মেম্বর চেয়ারম্যান একবার আসলো না, কিছু দিল না, কি চেয়ারম্যান মেম্বর কইলো না যে দেখি নদীর পাড়ের মানুষগুলো কি কষ্টে আছে কি সুখে আছে দেখিয়েছি। একটা সরকারি নৌকা দিয়ে যদিও সাহায্য করতো তাও উপকার হতো। সে চেয়ারম্যান বলে যে কোনো নৌকা সরকার থেকে অর্ডার নাই দুঃখী মানুষের জন্য, এখন ওনাদের জন্যে ওনারা পার্সোনাল ভাবে ওনারা ব্যবহার করবে। গরিব দুঃখী এখন নদীতে ভেসে যাক না মরি যাক, তার কোনো ওনাদের দায় দাবি নাই। তাদের এইরকমই কথাবার্তা আছে চেয়ারম্যানের। কিন্তু ভোটের সময় তো সবাই এসে বাপ কয়, মা কয়, চাচা কয়, ভোটের সময় এসে সবাই সাহায্য চায়, ভোট দেয়, কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায় না, দুঃখের পাশে এসে কেউ দাঁড়ায় না। আনপুরা বানিয়ে বর্তমানে আমরা নদীর কাছারে আছি।